কেমন আছেন আপনারা? উত্তরণ কৃষির আজ নতুন পর্বে একটা দারুণ জিনিসের আপনাদের দেখাবো। জিনিসটা হচ্ছে পেয়ারা। আমরা সাধারণত পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে গেলে সবাই বলে বারাইপুরের পেয়ারা, বারাইপুরের পেয়ারা। আর আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হচ্ছে বারাইপুর। আর আজ আমরা নিয়ে যাবো বারাইপুরের পেয়ারার মার্কেটে। কীভাবে পেয়ারা বিক্রি হচ্ছে, চাষিটা কতটা লাভবান হচ্ছে, আর কোন সাইজের কেমন দাম, এখানে পিস হিসেবে বিক্রি হয় কি শ হিসেবে বিক্রি হয় বা কিলো হিসেবে বিক্রি হয়, প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে এই ভিডিওতে থাকবে। তাই বলছি ভিডিওটা না টেনে দেখবেন, সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যারা এখনও পর্যন্ত আমার সাবস্ক্রাইবার হননি বা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত অনুরোধ রইল, আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আমাদের সঙ্গে থাকুন। বাংলার আপেল যাকে বলছে সেটাই মা মাটি কা আছে, বাংলার আপেল যাকে বলছে। এবং কৃষ্ণা দেখুন বলছে বারাইপুরের পেয়ারা যদি দেখতে হয় বারাইপুরের মানুষ আশিটা দামটা একটু হাই আছে না, এখানে দাম হয় চারিপাশে
দেখতে পাচ্ছেন এই গলিটা পুরোটাই মার্কেট, এটা পুরোটাই পাইকারি মার্কেট আছে, পাইকারি মার্কেট পেয়ারা বারাইপুরের। এখানে প্রতিদিন মার্কেট হবে, প্রত্যেক দিন সকাল 5টা থেকে এখানে মার্কেট বসে এবং 11টা-12টা পর্যন্ত থাকে, ঠিক আছে। এটা পুরোটাই হোলসেল ফলের মার্কেট, যখন লিচুর টাইম লিচু পাওয়া যায়, আমের টাইম আম পাওয়া যায়, এখন পেয়ারার টাইম, পেয়ারা তো 12 মাসই পাওয়া যাচ্ছে। বারাইপুরের পেয়ারা মানে জগৎ বিখ্যাত, কারণ সারা ভারতবর্ষে বারাইপুরের পেয়ারা। এবং এই জাতটা হচ্ছে সফেদ মুন্সি, অনেকে জানে না, সফেদ মুন্সি বলছে এরা, আর একটা মুম্বাই, এই দুটো জাত এরা। নিলাম চলছে যেটাকে বলা যায়, এখান থেকে সারা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে দেবে মানে এক ঝুড়ি তো যা আছে 120 টাকা দাম, দেখুন কি সস্তা চলছে। এবং বারাইপুরের বাজারে এখানে পেয়ারা গরম আছে, এইগুলো সস্তা আছে, এগুলো অনেক সস্তা আছে, পেয়ারা গরম আছে, পেয়ারা গরম আছে, এসব লোকাল, সব লোকাল বাগানে এই পেঁপে কি লোকাল, সব এখানকার সব দেশি মাল না, আপনার বাগানে এক একটা প্রায় 1.5 টুকরো করে বাবা কি বড় সাইজ কি জাত, এটা শাসনে কামড়ে পেয়ারাও, শাসনে পেয়ারাও, শাসনে আর এখানে এখানকার লোকাল যত সব প্রোডাক্টগুলোই হচ্ছে। হ্যাঁ ছবি তুলে দেখেন, দেখেন ব্যাগ দেখুন, সাউন্ডটা দাও না, কোনো অসুবিধা দেখি একটু দেখি, এ তো রসগোল্লা পুরো। হ্যাঁ এ কত করে 20 যাচ্ছে নাকি? ও 180 করে দেবে না, 180 করে 20, একদম পুরো রসগোল্লা দেবেন। বারাইপুরের পেয়ারা কাকে বলে? এটা এখানকার তো লোকাল তো, রসগোল্লা পেয়ারা আছে একদম, রসগোল্লা দেখাবো কি বলছে। আমরা এই প্রতিবেদনে পুরো মার্কেটের ভিউটা আপনাদের সামনে তুলে দিলাম। এই মার্কেটে বর্তমান সময়ে সামনে বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে প্রচুর দাম চলছে, সেই জন্য প্রায় 6-7 টাকা পিস পড়ে যাচ্ছে। এবং এখানকার পাইকারিরা মূলত খড়গড়, টিটাগড়, পানিয়াটি এই এলাকা থেকে আসছে, এবং এখানকার মালটা মেজুয়াপত্তি থেকে আরম্ভ করে হাওড়া এবং ভারতবর্ষের পশ্চিমবাংলার, বিশেষ করে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাচ্ছে। আর বারাইপুর, মুম্বাই এবং সফেদ মুন্সি, এটা জগৎ বিখ্যাত।
এখানকার পেয়ারার নাম করে সব জায়গায় চলে। তো আমরা আজ এই প্রতিবেদনে পুরোটাই এই মার্কেটটাকে কভার করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড শেয়ার টু অল অফ ফ্রেন্ড। থ্যাংক ইউ সো মাচ।